ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওবারাকাতু। জি, একবার প্রশ্ন করেছেন যে অনেক জায়গায় দেখা যায় অনেক মসজিদে অনেক বাড়িতে আল্লাহ এক পাশে, মোহাম্মদ আরেক পাশে, এটা লেখা যায় কি না? আসলে আরবিতে আল্লাহ লিখে বিভিন্ন মসজিদে, গাড়ির মাথায়, বাড়িতে, বিভিন্ন দর্শনীয় স্থানে ব্যবহার করা এটা সম্পূর্ণ নাজায়েজ, নিষিদ্ধ। এটা এটা বিদআত, মানে চরম পর্যায়ের বিদআতে চলে যায়, বিদআত, স্পষ্ট বিদআত। অনেকে এক পাশে আরবিতে আল্লাহ, অন্য পাশে মোহাম্মদ লিখেন, অন্য পাশে মোহাম্মদ লিখেন, যার মাধ্যমে উভয়কে মর্যাদার দিক থেকে সমান ভাবা হয়, যে আল্লাহ যে মর্যাদার, রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একই মর্যাদার। এটা বরকত হাসিলের উদ্দেশ্যে লেখা হচ্ছে, কিন্তু সমান মর্যাদার কারণে, তাদেরকে একই সমানে মর্যাদা দেওয়ার কারণে যে কতটা পাপে ভুক্তভোগী হতে হবে, এটা যদি মানুষ জানতো তাহলে কখন এটা করতো না। অনতিবিলম্বে গুলো ভেঙে চুরমার করে দিতে হবে, যে বাড়ির গেটে লাগানো হয়েছে এ বাড়ির গেট ভেঙে ফেলে দিতে হবে, যে মসজিদের দেওয়ালে লাগানো হয়েছে, মেম্বারের সামনে লাগানো হয়েছে, এগুলো অনতিবিলম্বে ভেঙে চুরমার করে দিতে হবে। এগুলো কোনো দলিল নেই। আল্লাহ এক পাশে, মোহাম্মদ আরেক পাশে। মোহাম্মদ আলাইহিস সালাম তিনি মানুষ, তিনি নবী হতে পারেন, নবী তিনি, রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ জামানার নবী, তাই বলে আল্লাহর সাথে সমান মর্যাদা হাসিল করে দেওয়া এটা কোনো সাধারণ মুসলিমের কাজ নয়। যার বোধগম্য বোধোদয় আছে সে কখনো এমনটি কখনো করতে পারে না। অতএব অনতিবিলম্বে সতর্ক সাবধান হয়ে এ থেকে দূরে সরে আসতে হবে। এ সকল কাজ করে নিজেকে বড় বুজুর্গের দিন ভাবা যাবে না, কারণ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, আর রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নাবি, যাকে যে সম্মান তাকে সে সম্মান দিতে হবে। অতএব উভয়কে সমান স্থানে রেখে এটা নিছক বিয়াদবি ছাড়া আর কিছু নয়। অতএব এর কোনো দলিলও নেই, প্রমাণও নেই, সম্পূর্ণ শয়তানের ধোকায় চলছে সমাজটি, শয়তানের ধোকা উস্কানি দিয়েছে আর মানুষটিকে করছে। অতএব সতর্ক সাবধান হয়ে পরিবর্তন হয়ে যাওয়া সকলের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।